আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও আমি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, এই অনুরোধ করছি। এইবারের হজ যাত্রীদের উত্তম সেবা দেওয়ার জন্য 18,490 জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরবে কাজ হারিয়ে বেকার হয়ে অর্থ সংকটে আছে হাজার হাজার প্রবাসী। এক্সিট লাগিয়ে হাজার হাজার আবেদন পড়েছে রিয়াদ দূতাবাস ও বাংলাদেশ জেদ্দা কনসুলেটে। মঙ্গলবার রাষ্ট্রদূত গোলাম মশিউর বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। অন্যদিকে সৌদি আরবে থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশে ফিরেছেন, তাদের মধ্যে কেউ কেউ কান্না জড়িত কণ্ঠে বলেন, বাংলাদেশে গিয়ে আমরা কি করব তা জানি না, তবে বাংলাদেশ সরকার যে ঋণ দিবে তা যেন সহজ শর্তে পাই। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে ইতিহাসে এই প্রথম ভিন্নধর্মী একটি হজ পালিত হচ্ছে এই বছর। করোনা ভাইরাসের বিস্তার রোধে খুব কম সংখ্যক হাজি এবারের হজে অনুমতি পেয়েছে, তবে হজের পবিত্র স্থান মিনা, মুজদালিফা ও আরাফাতে কোনোভাবে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। প্রবেশ করলে জরিমানা দিতে হবে 10,000 সৌদি রিয়াল, আর এই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণও দ্বিগুণ হবে। সেই অপরাধে 1,60,000 রিয়াল জরিমানা করা হয়েছে। গত এক সপ্তাহে 16 জনকে অবৈধভাবে এই সকল স্থানে প্রবেশের জন্য এই বিপুল পরিমাণ সৌদি আরব রিয়াল জরিমানা করা হয়েছে। অন্যদিকে সৌদি আরবের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট, অন্যদিকে সৌদি আরবে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1933 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 268,934 জন। আক্রান্তদের মধ্য থেকে গত 24 ঘন্টায় মারা গেছেন 27 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে মোট মারা গেছেন 2,760 জন, আর গত 24 ঘন্টায় সৌদি আরবে মোট সুস্থ হয়েছেন 2,613 জন। এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছে 2,22,937 জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 43,238 জন। এই ছিল সৌদি আরব থেকে আজকের সকল গুরুত্বপূর্ণ খবর। খবরটি আপনারা যারা দেখছেন তারা সবাই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।